হ্যালো ওয়েলকাম ব্যাক টু অ্যাগেন আওয়ার নিউ ভিডিও তো আজকের যে ভিডিওটা আমি গত পর্বে আপনাদেরকে একটা নতুন ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে ব্লক সাইট কীভাবে বানাবেন এবং ব্লক সাইট থেকে কীভাবে আপনারা ইনকাম জেনারেট করবেন তো আজকের ভিডিওটা দ্বিতীয় পর্ব আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ব্লগ পোস্টের লেআউটগুলো চেঞ্জ করতে হবে এবং কিভাবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে গেলে কীভাবে আপনি আপনার ফুট আর ক্রেডিটটাকে রিমুভ করবেন এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস তো আজকে সবার আগে আমরা ফুট আর ক্রেডিটটা রিমুভ করবো এবং আমাদের যে লেআউট আছে এখানে আমরা কিছু ওয়েবসাইট দেখবো দেখে সাথে সাথে আমরা এগুলোকে চেঞ্জ করে দেব আর সবার আগে দেখতে পাচ্ছেন এইখানে একটা ফুট আর ক্রেডিট আছে সেটা হচ্ছে পাওয়ার বাই ব্লগার প্লা পাওয়ার্ড বাই ব্লগার এখানে দেওয়া আছে ডেট এখানে দেওয়া আছে কিছু আপনার সুসাইড প্লাগিং সাবস্ক্রাইবার রাস এরকম কিছুটা দেওয়া আছে তো আজকের ভিডিওটা একটু শর্টে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো তার জন্য আমরা বক্স ব্লক্স পোস্টে চলে যাব যাওয়ার পরে আমরা লেআউট আছে লেআউটে চাপ দেবো লে আউটে আমরা এটা হচ্ছে আমাদের রাইট সাইডবার হ্যাঁ রাইট সাইড বার এই রাইট সাইডবারে আমরা লেআউটে যাব রাইট সাইড বারে আমরা একটু সার্চ করবো সাইড বার রাইট এই সাইড বার রাইটে আমরা এখানে দেখেন যেগুলো দেওয়া আছে আমাদের এখানে অ্যাট্রিবিউশন সবার আগে এই অ্যাট্রিবিউশনটাতে কী দেওয়া আছে আমাদের কপিরাইট অপশন পাওয়ার বাই ব্লগার অ্যাট্রিবিউশনটা আমরা জাস্ট রিমুভ করে দেব অ্যাট্রিবিউশনটা রিমুভ করে যদি আমরা এটাকে রিলোড দিই আমাদের এখানে যে পাওয়ার বাই ব্লগার লেখাটা ছিল দেখেন এই লেখাটা কিন্তু চলে গেছে এখানে সুসাইড প্লাগিন আছে সাবস্ক্রাইবার আছে সুসাইড প্লাগিনগুলো আপনার ইচ্ছা করলে রাখতে পারেন যদি চাপ দেন সেক্ষেত্রে আপনাকে নিয়ে যাবে কোথায় আপনার যে ট্যাম্পলেট আছে যেখান থেকে আপনি ফ্রি ট্যাম্পলেটটা ডাউনলোড দিয়েছেন ষোলো ট্যাম্পলেটস ঠিক আছে এখানে পুরো যে ক্রেডিটটা আছে সোশ্যাল প্লাগিনের আপনি ইচ্ছে করলে নিজের সোশাইলের যে অ্যাক্টিভিটিস আছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার স্কাইপ আপনার ইউটিউব আপনার ইনস্টাগ্রাম আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো আছে আপনি ইচ্ছা করলে এখানে আপনার সোশ্যাল গুলো আপনার লিঙ্কগুলো এখানে অ্যাড করে নিতে পারবেন আপনার যদি মনে চায় যে আমি এটাকে এখানে রাখবো না তাহলে জাস্ট লেআউটে যাবেন লেআউটে যাওয়ার পরে এই যে সাবস্ক্রাইবার আস দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রাইবার এই এই বাটনটা আপনি ইচ্ছা করলে রাখতে পারেন আবার ডিলিট করে দিতে পারেন যেমন সাবস্ক্রাইবার আমি চাপ দিলে এই যে দেখেন এটাকে যদি আমি শো ওয়েট গেটস এটাকে যদি এখানে জাস্ট সেভ করে দিই অ্যান্ড দেন এটাকে যদি একটু রিলুট দিই দেখেন দেখ এখান থেকে কিন্তু আপনার সাবস্ক্রাইবার যে ইউটিউবের একটা ভিডিও ছিল এটা কিন্তু চলে গেছে এখন যদি আমি এটাকে আবার একটু অন করে দিই সাবস্ক্রাইবার এটাকে সেভ করে দিলাম এখন যদি এটাকে রিলুট দিই তাহলে দেখতে পারবেন আমার ভিডিওটা কিন্তু চলে আসছে আমি চাচ্ছি এই ভিডিওটা যেন এখানে না থাকুক সেজন্য আমি এটাকে রিমুভ করে দেব দিয়ে এখন রিলোড দেবো এটা চলে গেছে আর আপনি যে মোস্ট পপুলার এগুলো যদি রাখতে চান বা এখানে সার্চ দিস ব্লক এই যে লেখাটা আছে আমি এখানে একটু নিচে যাব আমাদের যে সার্চ দিজ ব্লক আইটেমটা আছে এটা কেউ আমি চাচ্ছি না যে এখানে থাকবে এটাকে রিমুভ দিয়ে সেভ দিয়ে দেবো রিলোড দেব দেখতে পাচ্ছেন এটাও চলে গেছে অ্যাবাউট মি আমি চাচ্ছি এটাও আমার আঁকার প্রয়োজন নেই অ্যাবাউট মি এটাকে আমি এখান থেকে একটু স্ক্রলিং করে শু অ্যাবাউট মি রিমুভ দেবো ওয়েট গ্যাস এটাকে হাইড করে দেবো এখন রিলুট দেবো দেখতে পাচ্ছেন অ্যাবাউট মিটাও চলে গেছে হ্যাঁ তো এখানে এই যে এটা আছে এবং বাকি যে মোস্ট পপুলার সুশাল প্লাগিং আপনি ইচ্ছে করলে এগুলো রাখতেও পারেন আপনি ইচ্ছা করলে এগুলোকে এখান থেকে হাইডও করে দিয়ে দেবেন দ্যাটস ওয়াই আপনার রুচি মতো আপনি যেটা আপনার প্রয়োজন আছে একটা প্রফেশনাল ওয়েবসাইট বানাইতে গেলে আপনাকে এটা করতে হবে সেই জন্যে আপনি এখানে আমি যতটুকু দেখালাম সেটাকে একটু ফলো করবেন এখন হচ্ছে আমাদের দেখেন প্রত্যেকটা ওয়েবসাইট যদি আমরা আমাদের ওয়েবসাইটে প্রফেশনাল বানাইতে চাই এটার সাথে যদি আমরা ডোমেন অ্যাড করি এটা নিয়ে ভিডিও আছে আমার ইউটিউবে একটু সার্চ করে দেখবেন সুবিধার সাথে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আর যেটা হচ্ছে সেটিংয়ে যাবেন আপনি সেটিংয়ে যাওয়ার পরে আমি একটু দেখা দিচ্ছি কাস্টম যে ডোমেন এই যে কাস্টম ডোমেনে চাপ দেবেন আপনার যে ডোমেনটা আছে এটা দিয়ে জাস্ট ভেরিফাই করে দেবেন হ্যাঁ এ হচ্ছে ডোমেন এট করার রুলস এখন যেটা করতে হবে এখানে কিন্তু দেখেন ক্রেডিটটা কাকে দেওয়া এই ক্রেডিট হচ্ছে ক্রেডিট বাই সোরা ডিস্ট্রিবিউটর বাই থিম যেখান থেকে আমরা থিমটা নিয়েছি এখানে ওদেরকে ক্রেডিটটা দেওয়া সেই জন্য আমি এখানে একটা ফুটার ক্রেডিট লিখে রেখেছি এই ফুটার ক্রেডিটটা ব্যবহার করে ওইখান থেকে এটাকে আমরা আউট করার চেষ্টা করব সো আমরা এখানে আমার ফুটার আর অলরেডি কপি করা আছে আমি এখানে রেখে দিচ্ছি এবং আপনাদেরকে এটা ভিডিও ডিসক্রিপশন আমি দিয়ে দেবো আচ্ছা এখন কী করতে হবে এই ফুটার ক্রেডিটটাকে রিভোভ করার জন্য আমাদের যেতে হবে থিমে একটু ভালো করে লক্ষ্য করবেন ক্রেডিট সোরা বাই ডিস্ট্রিবিউটর থিম এলাকাটাকে আমরা এখান থেকে কেটে দিয়ে ডিস্ট্রিবিউটর আমাদের যে ওয়েবসাইট নাম আছে সেটা দিয়ে দেবো কপিরাইট ওয়ার্ল্ড রাইট রিজার্ভ এটা দিয়ে দেবো থিমে যাওয়ার পরে আমরা এখানে এ চাপ দেবো ইডিট এসটিএমএল এডি এসটিএমএল আমরা একটু চাপ দিয়ে দেবো এবং ই টেস্ট ইম পরে এখানে আমাদের সার্চ করার জন্য আমাদের যে ব্লগ পোস্টের প্রাইমারি যে থিমটা আছে আই মিন যেটা একবারে প্রাথমিক থাকে সেটা না দ্বিতীয় যে থিমটা আছে ব্লগের আমরা যেটা ইউজ করেছি ইতিমধ্যে ফ্রি টেমপ্লেট দিয়ে সেই থিমটার জন্য আমরা এখানে চাপ দেবো চাপ দেওয়ার পরে ব্লগ ওয়ানে চলে যাব এবং এখানে দেখেন ব্লগ ওয়ানে আসার পরে আমাদের অনেক মাঝখানে নিয়ে আসছে এখন আমরা যেটা সিম্পলি করবো কিবোর্ডের আমাদের কন্ট্রোল অ্যান্ড হচ্ছে অ্যাপ একসাথে প্রেস করবো কন্ট্রোলে চাপ দিয়ে ধরে আমরা অ্যাপে চাপ দেবো দেন এটা চাপ দেওয়ার পরে আমাদের সার্চ অপশান চলে আসছে এখন যেটা করতে হবে স্মার্ট ওয়ার্ল্ডে যাবো এই যে প্রাথমিক লেখাটা আছে ক্রিয়েটেড বাই এটাকে জাস্ট একটু কপি করে নিব এতটুকু কপি করে নিলাম ইডি টেম্পারেটে চলে যাব এই সার্চ বারে গে এটা যেটা আমাদের কপি করা আছে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিলাম অ্যান্ড দেন ইন্টারে চাপ দিয়ে দিলাম তাহলে আমরা খুঁজে পাবো এই লাইনটা কোথায় আছে মনে রাখতে হবে সাত হাজার সতেরো নাম্বার লাইনে আমাদের এই যে দেখেন ডিআইবি ক্লোজ এটা আমাদের আছে সাত হাজার সতেরো তো এই যে ক্রেডিট বাই যেটা দেওয়া আছে তাদের এটা পুরোটা দেওয়া আছে এখন আমি কী করবো আমাকে এইখানে এক একটু কাজ ছেড়ে নিতে হবে যেমন কপিরাইট দু হাজার তেইশ দেওয়া আছে সালটা যেহেতু দু হাজার চব্বিশ এটা আমি দু হাজার চব্বিশ দিয়ে দিলাম বা আপনি যারা দু হাজার পঁচিশ দিতে পারেন আমি দু হাজার পঁচিশ দিয়ে দিলাম অ্যান্ড দেন আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেবেন হ্যাঁ যেমন আমি এখানে যদি একটা ইউটিউবের লিঙ্ক দিয়ে দিই ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম তাহলে কিন্তু আপনাকে সরাসরি এই লিঙ্কে চাপ দিলে ইউটিউবে নিয়ে যাবে আমি জাস্ট পূজানোর জন্য দিচ্ছি আমার ওয়েবসাইটের নাম কি হচ্ছে স্মার্ট ওয়াচ সরি স্মার্ট ওয়াট দিয়ে দিলাম অল রাইট রিজার্ভ এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই আমরা কী করবো জাস্ট এই যে আমাদের কোডটা লেখা আছে এই কোডটাকে জাস্ট কপি করবো কপি করে আমরা এখানে একটু ভালো করে খেয়াল করবেন এই যে আমার এখানে ডিআইবি শুরু হয়েছে ডিআইবির আগে আমি এখানে একটা চাপ দেব বি তে দেন ইন্টারপ্যাস করবো করে আমার যে লেখাটা আছে এটাকে আমি যেটা কপি করে নিয়ে আসছি এটাকে জাস্ট এখানে আমি প্যাস্ট করে দেব প্যাস্ট করে দিয়ে আমাকে কি করতে হবে এখানে ডিআইবি ক্লোজ আছে সাত হাজার বাইশ এই সাত হাজার বাইশে আরেকটা ডিআইবি সবার শেষে দেখেন সাত হাজার পঁচিশ এবং সাত হাজার সাতাইশ এই সাত হাজার সাতাইশে আমি ডিআইবি ক্লোজ করতে পারি এইখানেও করতে পারি সো আমি কি করব। এই ডিআইবিটাকে এখানে একটু ক্লোজ করে দেবো আমি ইচ্ছা এটাকে লিখে এখান থেকে এটাকে কপি করতে পারি সো এটা সুবিধার জন্য আমি কিবোর্ডে এটা এখানে চাপ ক্লোজ দেন এটা দিয়ে এখন আমি সেই বাটন আছে এটাতে চাপ দেব যদি এখানে আপডেট সাকসেসফুল দেখায় তাহলে বুঝবেন এটা ওকে হয়েছে এবং আপনার ওয়েবসাইটটাকে একটু চেক দেবেন একটু অপেক্ষা করতে হবে প্রসেসিংয়ে আছে আপডেট সাকসেসফুল হ্যাঁ আপডেট সাকসেসফুল হলে আমরা স্মার্ট ওয়ার্ড অচে যাব এবং আমাদের ওয়েবসাইট থেকে আমরা রিলোড দেব নিচে আসবো দ্যাস গ্রাইট ঠিক আছে এই যে দেখেন কপিরাইট সি কপিরাইট লঘু দু হাজার পঁচিশ স্মার্ট ওয়ার্ড অল রাইট রিজার্ভ যেটা হচ্ছে আপনার একটা পুরোদমে প্রফেশনাল ওয়েবসাইট তৈরি হয়ে গিয়েছে এখন আপনি এই ওয়েবসাইট থেকে আপনার ডোমেনটা ইউজ করে প্রফেশনাল এখানে কাজ করতে পারবেন তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং ইনশাল্লাহ আমরা সামনে যে ভিডিওটা আছে সবচেয়ে ইন্টারেস্টিং যে ভিডিওটা সরাসরি আমরা এখানে অ্যাড কোর্ট বসাবো একটা আপনাকে ডেমো একটা ওয়েবসাইট দিব সিম্পলি যেখান থেকে মোটামুটি স্পেশ একটা ইনকাম করতে পারবেন দুই চার ডলার দিন এরকম একটা ওয়েবসাইট দিব এখান থেকে আপনারা একটা ভালো রেভিনিউ করতে পারবেন এবং দেন হচ্ছে এই অ্যাডকোট বসিয়ে কীভাবে কাজ করবেন পরবর্তী ভিডিওতে আমরা সরাসরি অ্যাডকোট বসিয়ে আপনাদেরকে ইনকামটা দেখিয়ে দেবো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে